শিলিগুড়ি শহরের মধ্যে প্রকাশ্যে কচ্ছপের মাংস বিক্রির চেষ্টা চলছিল। নিষিদ্ধ এই প্রাণীটি বিক্রি করা আইনত অপরাধ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ছুটে গিয়েছিলেন বনকর্মীরা। কচ্ছপ দুটি কাটার আগেই ছুটে গিয়েছিলেন বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্ত। তিনি জীবিত অবস্থায় ওই কচ্ছপ দুটি উদ্ধার করেন। এই ঘটনায় একজনকে ধরে ফেলা হয়। শিলিগুড়ির বাড়িভাষা এলাকার বাসিন্দা ওই ব্যক্তির নাম বিষ্টু দাস। জানা গেছে শিলিগুড়ি সুপার মার্কেট এলাকায় কচ্ছপ কেটে বিক্রি করার পরিকল্পনা নিয়েছিল সে।